বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি উপস্থিত হয়েছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজকের এই 43তম পর্বে কবিতা এবং অনুগল্প পাঠে অংশ নিয়েছেন চৈতালী বসু, সুমিত মোদক, অমৃতা খেটো, প্রগতি মাইতি, সোমা মুখোপাধ্যায়, রবীন বসু এবং সবিতা কুইরি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেক রবিবার বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্যের আসর। মনে রাখবেন সকাল ঠিক 8টায় শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, দেখতে থাকুন। নমস্কার, আমি সবিতা কুইরি। আমার লেখা একটা কবিতা মিষ্টি প্রেম, এটা আমি পাঠ করে শোনাচ্ছি। তুমি যখন তাকিয়ে দেখো আমার দিকে চেয়ে, মিষ্টি করে হেসে ফেলি লাজুক দৃষ্টি নিয়ে। ইচ্ছে করে দেখতে তোমায় যখন থাকো দূরে, কাছে এলেই ধুকপুকানি যেন মাথা ঘুরে। যখন তুমি পার্কে বসো আমার কাছে ঘেসে, তরতরিয়ে ঘামতে থাকি শীতের মাঘ মাসে। কত কথা ভেবে রাখি বলবো কাছে এলে, প্রেম সাগরে ডুবে যেন সব কিছু যাই ভুলে। বিকেলে একটু দেখা শোনা সেজে পরিপাটি, মিষ্টি প্রেমের ফোনে কথা একটু ঝগড়াঝাটি। সারা দিনের প্রেমালাপে সকল খুঁটিনাটি, রাতের বেলা ফিরে দেখা যেন জাবর কাটি। নমস্কার, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ মহাশয় সম্পাদিত ও পরিচালিত ভিডিও সাহিত্যের জন্য আজ আমি একটি অনুগল্প পাঠ করছি। অনুগল্পের নাম পেইং গেস্ট। আসতে পারি কে? ও বৌদি, আসুন আসুন। আপনাদের ঘর কেন আসবেন না? আমি তো পেইং গেস্ট মাত্র। প্রমিত বিছানায় উঠে বসে, তা ঠিক, তবে এখন তো তোমার ঘর, তাই বলে ঢুকলুম। তুমি বললুম কিছু মনে করো না ভাই। রোহিণী এগিয়ে এসে বিছানায় বসে, তা কেমন লাগছে, ঘর পছন্দ হয়েছে? খুব, তবে আপনাকে বেশি। একটু কেঁপে উঠল যেন রোহিণী, মুখে লাল আভা। প্রমিত বুঝল তার প্রথম তীর নিশানায় লেগেছে, এবার সে খেলবে। বরে নর্থ বেঙ্গল পোস্টিং, মাসে একবার আসেন বিধবা শাশুড়ি আর একটা কাজের মেয়েকে নিয়ে রোহিণী বৌদির সংসার। বাড়ির নিচের তলায় পেইং গেস্ট দেখেছে। প্রমিতের মা ছোটবেলায় ক্যান্সারে ভুগে মারা গেছে, বাবা দ্বিতীয় বিয়ে করতেই তার জীবন হারেম হয়ে গেল। গ্র্যাজুয়েট পর্যন্ত দাঁতে দাঁত চেপে পড়েছিল, তারপর একটা ওষুধ কোম্পানিতে সেলসে চাকরি পেয়ে সে বাড়ি ছেড়েছিল। মাইনে কম, পেইং গেস্ট পেমেন্ট করে দিতে হাতে বেশি থাকে না, অথচ এই কলকাতা শহরে একটা ওয়ান রুমের ফ্ল্যাট অন্তত তার চাই। নিঃসঙ্গ রোহিণী বৌদি চোখের ভাষা সে পড়ে নিয়েছে, এবার শিকার খঁজে পড়ার অপেক্ষা। তোমার এগ্রিমেন্ট পেপার জেরক্স কপি একটা রাখো। ও হ্যাঁ, দিন দিন। প্রমিত রোহিণীর হাত স্পর্শ করে, গরম স্পর্শ সদ্য 40 পার হওয়া রোহিণীকে আকুল করে। এবার প্রমিত তার খেলা শুরু করে, আমি কি হট আর সেক্সি বৌদি? তীর অব্যর্থ নিশানায় লাগে। খেলা শেষ হয়ে গেছে অনেকক্ষণ, রোহিণী বৌদি শাড়ির সামনে উঠে বসেছে। এ মাসের পেমেন্টটা? প্রমিত এগিয়ে আসে, হাতের মোবাইল অন করে বলে, দেখুন তো এই ভিডিওটা, এবার আর পেমেন্ট চাইবেন? নমস্কার। নমস্কার, আমার কবিতার নাম এক টুকরো বহতা নদী। নদীর কথা ভাবতে বসলে আমি জল হয়ে যাই, ছলছল ছলাত ছলাত এক টুকরো বহতা নদী। নদীর শব্দের সঙ্গে মিশে যেতে থাকে আমার দুগদরিয়ার গান, জীবনের চড়াই উতরাই পেরিয়ে ধেয়ে চলে সাগরের দিকে।
চারিদিক আবছা হয়ে আসে, আমার সব নোনা জল মিশে যেতে চায় সাগরের জলে নীরবে। নমস্কার, আমার নাম প্রগতি মাইতি। আমি আপনাদের একটা অনুগল্প পড়ে শোনাচ্ছি। অনুগল্পের নাম ইজার ও রাষ্ট্র। রাষ্ট্রের পক্ষে বলার মতো আজ পর্যন্ত একটা শব্দ মনে করতে পারিনি। রাষ্ট্রের কোনো প্রয়োজনীয়তা আমি কোনোদিনই অনুভব করিনি। সেই ল্যাংটোবেলায় একটা ইজার ছিল বটে, কিন্তু সেটা কখনোই কোমরে থাকতে চাইত না। দৌড়তে গেলে এক হাতে ইজার সামলে কত বেগে আর দৌড়নো যায়। আজ এই বয়সেও এক হাতে ইজার সামলে পথ চলতে হয়। মাঝে মাঝে ভাবি বরং ভালোভাবে পথ হাঁটি, তাতে ইজার খুলে যায়। যাক, কি আর দেখার মতো নতুন করে আছে? গতি চাই, বেগতিক হলে চলবে না। একদিন দুপুরবেলা প্রচণ্ড গরমে চটচটে ঘামে পেছন চুলকাতে গিয়ে পোশাকটাই খুলে পড়ল। নাকাল হওয়া মাছের মতো আমার পুরুষাঙ্গ কেলিয়ে ঝুলে আছে। পুরুষাঙ্গে চোখ রেখে আমি ভাবি, আমি কি পুরুষ? শরীরের এই একটা অঙ্গই কি পৌরুষের চিহ্ন? একান্তে এসব অশ্লীল কথা যাই ভাবি না কেন, জনসমক্ষে এক হাতে ইজার সামলে কোন রকমে বেঁচে থাকি সেই ল্যাংটো বয়স থেকে। তাই রাষ্ট্রের পক্ষে বলার মতো আমার মগজে সত্যি কোনো শব্দ আজও জমাট বাঁধেনি। 69 বছর ধরেই ইজার সামলে এখন দেখি যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে। শুয়োরের খোঁয়াড়ে এখন 500+ শুয়োরের বাচ্চা এগে মুতে খোঁয়াড়টা অস্বাস্থ্য করে তুলছে। গন্ধে গা বমি বমি করে, তবু ওই খোঁয়াড়ে ঢুকতে কোটি কোটি টাকা ভিক্ষের বাটিতে ছুড়ে দেওয়া হয়। 5 বছরে 1 দিন, তাতেই শাস্তি শুয়োরের বাচ্চাদের। কারণ 364 দিন তো পাবলিকের ইজার খুলে পড়বেই। 69 বছর বয়সেও রাষ্ট্র আমাকে এমন একটা ইজার দেয়নি যা যা হাতে না ধরেও স্বচ্ছন্দে হাঁটতে পারি। তখন কিস্তির বদলে রাষ্ট্রের নামে 2-4 অন্তত হরিনাম করতে পারি। এখন গভীর রাত, শুয়েই শুয়েই তারা দেখি আকাশে। একটা তারা না উল্কা কি যেন একটা খসে পড়ল, ওটা মধ্যাকর্ষণে আমার দিকে ছুটে আসছে। চতুর্দশীর আলোয় রাষ্ট্র তাকিয়ে ইজারের দিকে, ইজার তাকায় রাষ্ট্রের দিকে, রাষ্ট্র তাকায় ইজারের। নমস্কার, আমি অমৃতা, পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে বলছি। আমি 2টি কবিতা পাঠ করছি। প্রথম কবিতা পালক। প্রতিদিন আমার খসে পড়া আয়ুর পালক থেকে এক অদ্ভুত বিকেল গড়িয়ে পড়ে। অফুরন্ত আনন্দ নিয়ে বিকেলের সাথে আমার গল্পের মৌতাত জমে ওঠে। ক্রমশ এলোমেলো বাতাস এসে খোলা চুলে বিলি কেটে দেয়। প্রতিবেশীর মতো বিকেল উঠে পড়ে, মিষ্টি হেসে বিদায় নেয়। সারা আকাশে রক্ত কুমকুমের আলপনা, অজস্র চিত্রকলা, পাহাড় পর্বত যুদ্ধক্ষেত্র সৈন্য, এসব পেরিয়ে সন্ধ্যায় হীরের নক্ষত্র ফুটে ওঠে। কি ভীষণ মন কেমন করে, একদিন এই গৃহ শূন্য করে চলে যাব নক্ষত্র মালার দেশে, রাত চড়ার কাতর বিলাপে। হে মৃত্তিকা, বুঝে নিও আয়ুর পালক ফেলে যে যায় সে যায়, আসে না ফিরে কোনো দিন। দ্বিতীয় কবিতা আলোক প্রাপ্তি। সেই আশ্চর্য কবিতাটি আমি বৃষ্টি রেণু দিয়ে লিখেছিলাম। সেগুন মঞ্জরি তাকে দিয়েছে মান্যতা। বাতাসে দুলে দুলে সে কবিতাটি পড়েছে। জ্যোৎস্নার প্লাবনে নারকেল গাছের পাতায় ঝিরি ঝিরি আলোর নাচন দেখে রাত পাখিটি আলোর গান গেয়েছে গুনগুনিয়ে। রূপকথারা
এখানে শীতল বাটি বিছিয়ে বসে থাকে। শুয়োরানী দুয়োরানীর মধ্যে আর কোনো মনোমালিন্য নেই। রাজপুত্র মন্ত্রীপুত্র আমার কবিতাটি পড়েছে সুর করে, চিরহরিত অশ্রুপদাবলী। ভোর হয়, প্রতিটি নতুন ভোর গতকালের ক্লান্তি থেকে মুক্ত। ভোরের নম্রতায় ঘুম ভাঙা পাখি চোখ মুগ্ধ, তার মুগ্ধবোধের ওপর প্রথম সূর্যের কিরণ গড়িয়ে পড়ে। ধ্যান মার্গে বিচরণ করতে করতে শ্রমণ এগিয়ে যায় আলোক প্রাপ্তির পথে। নমস্কার। শিশুদের দুচোখ ভিজে গেলে পৃথিবীও অসহায়, রমণীরা ঘর ছাড়া হলে সভ্যতা শ্মশান ভূমি হয়, চারিদিকে কেবল ধ্বংসের সংকেত, ক্ষমতার আস্ফালন মানবতার অন্দর মহলে জাগে দুঃস্বপ্নের রক্তক্ষরণ। নাচছে এখন নটরাজ, নাচছে মহাকাল, সতীর কেবল দেহ ত্যাগ, ছন্দ কেটেছে তাল। মানুষ কেবল অসহায়, মানুষ দেখে ধ্বংস, তার মধ্যেও বাঁচার মন্ত্র সতী পিঠে অংশ। এখন আর মৃত্যু ভয় পাই না, ভয় জাগে এ জীবনের জন্য। তবু দক্ষিণা বাতাসে ভাসে বসন্ত ঘ্রাণ, জন্ম নেয় প্রেয়সী আর এক। নমস্কার। কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংয়ের সম্পাদিত এবং পরিচালিত বিশ্ববঙ্গ টিভির রবিবারের ভিডিও সাহিত্যে আমি চৈতালি বসু দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার প্রথম কবিতা মল্লিকা মন। একটা মল্লিকা মন ছাড়া আর কিছুই আমার বলতে নেই। সম্পত্তি যা কিছু তা ওই, যেটুকু লম্বা আমি আজ হয়েছি তা ওই দিয়েই হয়েছি। যদি তুমি নাও তবে নিও। আমার দ্বিতীয় কবিতা কানাগলি। সকালের গুছিয়ে রাখা ঘরটা বিকেলে যে কে সেই, অগোছালো এলোমেলো বিষণ্ন। যদি তুমি আসতে চৈতালি চাঁদ হাসতে, তবে এভাবে কিছুতেই তৈরি হতো না কানাগলির। যদি হাতে নিতে হাত, যদি বেঁধে বেঁধে রাখতো তোমার আঁকড়ি, তবে কিছুতেই খসতো না সংসারের হাড় পাঁজরগুলি। নমস্কার। বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।